সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতিয় ভালোবাসা। আজ 11 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি নানা নাতি ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই খামারটি পরিচালনা করে থাকে রিপন ভাই এবং আশরাফুল ভাই। তো প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে আমরা কথা বলবো আশরাফুল ভাইয়ের সাথে, তিনি মূলত আমাদেরকে গরুগুলো দেখিয়ে থাকেন। তো আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়, আর আগাগোড়া সবসময় এই ফার্মে জার্সি বকনাটাই বেশি পাওয়া যায়। আর এই ফার্মের যে বকনাগুলো পাওয়া যায় খুবই কম দামে। পাবনা জেলার ভিতরে যদি কয়েকটা খামার থেকে থাকে যে কম দামে বকনা পাওয়া যায়, তার ভিতরে অন্যতম হলো এই নানা নাতি ডেইরি ফার্ম। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো আশরাফুল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো চলে আসলাম আবারও আপনাদের খামারে, প্রতি সপ্তাহে নাই তো, এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ, ছোট ভাই কালেকশনকে আনিছে আর কিছু বিক্রি আছে। আমার এক ভাই, আপনার আসলে দোষ একটু ভুল টুল দিলেই মানুষের জীবন দোষ হতে পারে, কিছু কিছু সব মানুষেরই ভুল টুটে আছে, পৃথিবী সৃষ্টি থেকে আছে, ভুল টুটিলেই জীবন যাপন চলছে। তো এক ভাই লন্ডন প্রবাসে একটা গরু নিলে আমার থেকে, দেখেন খামারওয়ালাটা যেটুকু কিছু করে আপনারও গালি দেয়, খামারওয়ালারও লেখে, আসলে তো ঠিক না, সবাই তো এক না, আমি তো ভালো তাও করছি না। এক ভাই গরুটা কিনে আমার কেনা বেচাটা বন্ধ করে দিলি, মানে এক লন্ডন প্রবাসী ভাই, দুই দিন পর কষে লেয়া হইল না। আর এক ভাই গরু লিথিছে 5টা টেকা দিতেছে, ক্লিয়ার করলি টেকা পেট করি, তার আমানত আমার কাছে আমি জুলুমে আছি। এখন এমন মনে করেন হচ্ছে যে ওর 5টা গরু বেশি ওর অ্যাকাউন্টে টেকা লাগা দিই, তাহলে অন্য এখন মনে করেন যে খামারে একটা গরু অসুস্থ হয়ে যেতে পারে, মারা যাতে পারে, তাহলে দোষ কাক দিবি? সেখানে কমেন্টে লিখবি মাসুদ ভাই এটাও লিখে ওইটাই লিখে, আশরাফুল ভাই এটাও লিখে। আসলে একটু কিছু হলে খামারওয়ালারে লিখতে লিখতে মানুষ পরেশান হয়ে যায়, এই যে এইগুলির দোষগুলি কেউ দেখে না। আমরা যে আমাদের নির্যাতন প্রতারিতই হচ্ছি মনে করেন, যে গরু কিনি দামদার করি বায়না দিনই ঠেকা রাখিছে, ঠেকা রাখার পরে এখন কষে লিয়া হইল না। আর এক ভাই 5টা গরু লিছে 20 দিন হচ্ছে, টেকা পেট কইলি, আসলে দেখেন কি অবস্থায় আছে। তো এখন ভাই জানেরা কি মনে করে, যাই হোক আমি ছোট গরু বেছে আমার জায়গা অল্প, গরু কিনে থুই দিছে টেকা পেট, গরুটা আসছে না। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলো গরু দেখাবেন দর্শক? আজকে ভাইজান দেখাবো গরু আপনার এই 15টা 16টার মতো আছে। শুরু কত থেকে? শুরু আছে ভাইজান 23 32 46, আপনার দুটা একটু বিজ্ঞ মানে ভালো পারছেন, শক্তার ভালো হয় না, কম বেশি আছে, মানুষের যেরকম ছোট বড় শক জাতের গরু, হলস্টাইন কন দেশাল কন পার্সেন্ট কম বেশি আছে, আমার কাছে শক মিশায়া সব রকম দামেরই আছে। আচ্ছা আচ্ছা, তো চলুন এক এক গরুগুলো দর্শকদেরকে দেখাই, চলুন যাই। প্রথমে এই 3টা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি ভাই, 23000 পিস ভাইয়া, এটা 23000 টাকা পিস, 3টা লটে, এই লটটা 23000 টাকার লট, জি। আচ্ছা, বয়সগুলো কেমন এগুলার? বয়স আছে 5.5 5.5, এরই 6.5 হতে পারে, এটা 6.5 হতে পারে, জি। তিনটাই মিক্সার আছে, এটা আপনার হচ্ছে শাইওয়াল ভাইয়া, এই দেখেন কুম্বল আছে, মানান আছে, খুব সুন্দর, এই যে এটা শাইওয়াল মিক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই রেড সিটাগাং কয় না? হ্যাঁ রেড সিটাগাং ভাইয়া। আচ্ছা, ফুটমুট শখ, এই দেখেন চোখ টোক, এই যে আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে, অল্প দামের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন, পরেরটাও দর্শক দেখতে পাচ্ছেন, জার্সি পার্সেন্ট হাতে কম বেশি আছে ভাইজান। আচ্ছা আচ্ছা, 23000 টাকার লট, এটার এটা 23000 টাকার লট, এই তিনটা, এই তিনটা, জি দর্শক, এই তিনটা 23000 টাকার লট, দরদাম করতে পারবে তো না? অল্প কিছু দামি দিয়ে অল্প দরদাম করে দিদি বাদাই নি, অল্প সীমিত কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে, জি জি। তো পরবর্তীতে আরো কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, আপনার আছে আছে 5টা 5টা, জি দর্শক, পরবর্তী 5টার লট দেখাচ্ছি। এই লটটা কতর? এটা হচ্ছে আপনার 32000 টাকার লট, এই 5টা 32000 টাকার লট, পার্সেন্ট মানুষ খোঁজে দেখেন, ইনশাআল্লাহ আশা করি মানুষের চোখে দর্শকের চোখে লাগবে পার্সেন্ট ভালো। আচ্ছা আচ্ছা, মানে মনে হয় বয়সগুলো কেমন? 5 5.5 মাস, ফুলানোর গিটাপ আছে, এগুলো 5 মাস 5.5 মাস বয়সে, দর্শক দেখতে পাচ্ছেন, 2 নম্বর,
বাচ্চাটা দেখতে পাচ্ছেন, পরবর্তী বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, পাঁচটা আছে বাচ্চা এখানে। এই লটটা রাখছেন 32,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, পরবর্তীটা দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তারপর একটা দেখাই। এই পাঁচটা লট রাখছেন কত? 32,000 ভাইয়া, 32,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হাই পার্সেন্ট বললেই চলে। আচ্ছা আচ্ছা, মানে যখন প্রথম দেখাচ্ছি পার্সেন্ট কম আছে, এগুলি আল্লাহর রহমতে ছোট হোক, পার্সেন্ট ভালো পার্সেন্ট। দর্শক চিনে, মানে আর অত কথা কওয়া লাগে না। দর্শক এর মধ্যে যদি বাইসি কমেন্ট দেন, তো একটা দিলে একটা সালে একটাই দিব। দর্শক জল কয় দূরি দূরি দিব, তবে আমি লাটে দিছি। লাটে আমার বেচা সুবিধা, লাটে বিক্রি হয় ভালো আমার খামারে। আচ্ছা আচ্ছা, দাম কম, লাটে বিক্রি হয় ভালো। তো ভিতরে তো কিছু বাচ্চা আছে না? আছে ভাইজান। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে, পরবর্তীতে আরো কিছু বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে আপনার লট দিলাম 6টা, এখানে 6টা লট দেখাবেন ভাই। ছোট আছে, একটু বড় আছে, পার্সেন্ট কম বেশি আছে দর্শক চিনে। আচ্ছা আচ্ছা, এই মিলে 6টা ভাইজান লট দিলাম। 6টা লট দেখাবেন এখন? জি ভাইয়া। তো 6টার ভিতরে একে একে আমরা দর্শকদেরকে দেখাতে যাই। এই প্রথম হচ্ছে গা 1 নম্বর, আশা করি দর্শক ইনশাআল্লাহ পছন্দ হবে, মানে হাই পার্সেন্টের বলা যায়। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মানে এই যে গিটার, বয়সটা কেমন? বয়স 7 মাস হতে পারে আনুমানিক। উলান টুকো শেষ সুন্দর, এখন বড় হয়েছে তো একটু উলান দেখা নিয়ে যাচ্ছে। এই দেখেন ঝোল ঝোলে উলান, চামড়া পাতলা, কোনো চর্বি নাই, যেটা একবার লুজ। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা, তোর গেট আপ দেখেন। আমি গড়ে আপনার 52,000 করে লট দিছি, মানে বড় মিলি মিলি মিলি। এত মেলা টেকার গরু আছে, একটু কমও আছে, সব রকমই আছে। আচ্ছা, পার্সেন্ট কম বেশিও আছে, পার্সেন্ট কম বেশিও আছে। হ্যাঁ আচ্ছা, পরেরটা, পরেরটা রেড সিটাঙ্গার ভিতর পড়ে, মানে এই যে সব লাল কান্তান লাল এর ভিতরে পরে, বুঝছেন ভাইয়া? উলানটাও সুন্দর আছে, এগুলো একটু বড় হয়েছে তাই দেখেন ঝুলঝুলি উলান। এগুলো উলানের কথা একটু বলা যায়, ছোটো গত উলানের কথা বলা যায় না? আচ্ছা আচ্ছা, 2 নম্বর, এটা 2 নম্বর, রেড সিটাঙ্গান বলে এটি বলে। 3 নম্বরটা দেখতে পাচ্ছি? জি, এ দেখেন উলানগুলো এগুলো বড় বড় আছে, মানে যেগুলো এখন বড় হয়ে গেছে, 7 মাস 7.5 মাস বয়স চলতেছে। দর্শক 3 নম্বরটা দেখতে পাচ্ছিলাম, মানে সব গোমাতারই আপনার ডিপি আছে, এটা একটু বড় সাইজের। হ্যাঁ বড় সাইজের। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরবর্তীটা দর্শক, দুধের উলানটা দেখা যাচ্ছে। উলানটা খুব সুন্দর আছে ইনশাল্লাহ, মাশাল্লাহ, মানে সব গরুরই সুন্দর উলান। দর্শক দেখতে পাচ্ছেন এইটা লটের 4 নম্বর, দেখুক সাপ্লাই থাক ঘাট, দর্শক দেখুক সুন্দর করে মাথা ঝুটা মাছ ঝুটি মাটা। এই দেখেন মাশাআল্লাহ, এল সাইজ গরু, খুব সুন্দর আল্লাহর রহমতে আছে। আশা করি দর্শকের পছন্দ হবে ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন লটের 5 নম্বর, 4 নম্বর গেল। হ্যাঁ 5 নম্বরটা দেখাই, এদিকে আসে দর্শক, লটের 5 নম্বরটা দেখতে পাচ্ছেন। এটাও জার্সি জাতের একটা বাচ্চা, মানে আশা করা যায় ভালো পার্সেন্টের, ভালো পার্সেন্ট যে আপনার 100 কমো না খুব। এ দেখেন মাথাটা খুব মানানসই, দেখেন মাশাআল্লাহ, মানে এই যে নেজের কাছে উঁচা, নেজ ছোট, মানে ভালো পার্সেন্ট ইনশাআল্লাহ, একবারে ভিআইপি পার্সেন্ট। দর্শক দেখতে পাচ্ছেন উলানো, সে থমথমে উলান। এই যে পরবর্তীটা দেখাই, লটের 6 নম্বরটা, দর্শক লটের 6 নম্বরটা দেখতে পাচ্ছেন। এটার বয়সটা কেমন? বয়স 14 মাস হতে যাচ্ছে। রেডি বাচ্চা? রেডি বাচ্চা, এটা রেডি রেডি। এর উলানো সেই সুন্দর উলান,
দর্শক দুধের লন্ডা দেখতে পাচ্ছেন এই লটটা রাখছেন 52000 টাকা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সময় অল্প কিছু কম আছে যে বেশি দাম চায় মানুষ বিধভ্রমি না করি আলোচনার ভিতরে ইনশাআল্লাহ বেচা কিনা হয় আমার খামারে বাধাই নি কারোর সাথে আর দুইটা আপনার বাংলাদেশে তার 100ই কোয়া যায় আমি দুইটা গরু দেখাচ্ছি বাইরে ধরে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা জি ভাইয়া এটা কি জাতের এটাও তো জার্সি মানে জার্সি 100 100ই কব আমি মানে সর্বোচ্চ 100ই কব আমি কোনটা 100 কইনি এই দুইটা বাচ্চা আমি 100ই কব দর্শক ইনশাআল্লাহ 100 মানে এই দুইটা হ্যাঁ এটা দর্শক ইনশাআল্লাহ 100 সেটল করবি এটার বয়সটা কেমন ওটা আপনার 14 15 মাস এডি আপনি 8.5 মাস হতে পারে আনুমানিক এরকম এরকম হবে মানে কিনা গরু তো আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ খাদ্য খানা সুস্থ সুন্দর সব দিক দিয়ে ভালো হ্যাঁ উলানো আওয়াজ এতটুকু গরু উলানো হয়েছে সেই সুন্দর দর্শক দুধের উলানগুলো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটার দামটা কত রাখছেন এই দুটা ভাই আমি 1.5 লক্ষ টাকা চা দাম জোড়া জোড়া এই জোড়াটা 150000 টাকা জি মানে যে তো হাই পাসের মানে 100% 100 বাংলাদেশে কেউ ফেলা দিবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ যে তো পারছেন আজকে মানে আমার কম বেশি থাকে পারছেন তবে আজকে মাশাআল্লাহ যে গরু করা সবই পারছেন ভালো আছে এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উলানটুকো সেই সুন্দর আছে ঝুল ঝুল উলান এই তো আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই মানে পার্সেন্ট যাক কয় আল্লাহর রহমতে 100 কেও ফেলা দিবেন আমি 100 কইনি কোন সময় আজকে করছি যাতে 100 আছে তাই করছি আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে তো আজকে তো এই পর্যন্ত না ভাই আজকে এই পর্যন্তই ভাইজান শেষ আচ্ছা যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আপনার ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা গরুরহাট সংলগ্ন অরণখোলা গরুরহাট বড়হাট অরণখোলা গরুরহাট সংলগ্নে আপনি দাসুরাজল কোসে নামে 10-20 টাকা ভাড়া লাগে আমার খামারে ঈশ্বরদী টেনে নামলে 10-20 টাকা ভাড়া এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনলে উত্তম কাজ আসে কম সব ফোনে কিনা হয় ফোনে পাঠা দি ব্যাংকে নয় লগদে টাকা মাই দেয় বিকাশে এরকম লগদ বিকাশে বেশি চলে আমার তো সবই অল্প টাকার গরু যারা কারো 1 লাখ 1.5 লাখ টাকার গরু আছে মেলা টাকা 10-15 লাগে সেখান তার লগত বিকাশ করে আমার তো অল্প অল্প টাকার গরু লগত বিকাশেই বেশি লেনদেন হয় খুব যোগাযোগ ভালো ইনশাল্লাহ আমরা গরু পাঠা দিই তবে আজকে যে গরু দেখালাম আশা করি ইনশাল্লাহ পার্সেন্ট সবই ভালো কম বেশি আছে তবে পার্সেন্ট তো একরকম হয় না কম বেশি হয় এই দুটা গত 100-100ই আর কারো পাশের 80 আছে 70 আছে 40-ও আছে 30-ও আছে সবই পেলাম তো বললাম যে সব 100-100 সব রকম পার্সেন্ট আছে দর্শক জেল কয় আমাকে এই কটা বাইসি দেন আমি এগুলি বাইসি বাইসি দিব যে লাট দিছে যে এই লাটেতে দুটি দেন ওই লাটের তিনটি দেন তাও দিব সমস্যা নাই আমার এখানে ইনশাল্লাহ বাধা নাই যে লট ধইলি তবে এমন কোন কথা কয় একটা পছন্দ ভাই একটাই দিব সমস্যা নাই আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো ভালো লাগলো কথা বলে ভাই তো আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু